প্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে কবুতরের খাবার সম্পর্কে ধারণা দেব। আমি চলে এসেছি আজকে গোয়ালবাড়ি সাভার আশুলিয়া থানা। আমি আজকে একটি দোকানে আসছি, দোকানে এখানে কি কি খাবার বিক্রি করা হয় কবুতরের তা আমি আপনাদেরকে ধারণা দেব। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নামটা কি? মুনায়ন হোসেন। ভাইয়ের দোকানে আজকে আমরা দেখব এখানে কবুতরের জন্য কি কি খাবার রেখেছেন এবং দাম দর সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব। এখানে কয়েক ধরনের কোয়ালিটির খাবার আছে। আপনাদেরকে আগে দোকানের ফেসটা দেখে নিই এখানে কি কি আছে। দেখতে পাচ্ছেন দোকানটা বেশ বড়। এখানে খাঁচাও আছে এবং খাঁচার পাশে দেখা যাচ্ছে বিভিন্ন প্রকার কবুতর আছে। সব কিছুর ধারণা আমি আপনাদেরকে দেব। আগে একে একে দেখাবো যে এখানে কি ধরনের খাবার আছে। ভাই এই যে এটা কি খাবার? এই যে এটা চিনা, এটা চিনা, এটা কি কবুতরের খাবারই তো, তাই না? পাখির। এটা কবুতরের খাওয়ানো যায় না? খাওয়া যায়। এটা কত টাকা কেজি? নব্বই টাকা কেজি। আর ওই যে ওইটা কি? ওটা কি ধান? পোলাওর ধান। এটা কি কবুতরের জন্য না পাখি? পাখি। এটা কত টাকা কেজি? সত্তর টাকা কেজি। আর ওই যে ওইটা কাওন, কাওন ওটা কি? পাখিরি। ওটা কত টাকা কেজি? ওটা কবুতরের খাওয়ালে কি সমস্যা আছে? সমস্যা নাই। আর এই যে মাঝখানে যে এগুলা লেসারের মিক্সার আদার, এটা কত টাকা কেজি? পঞ্চাশ টাকা কেজি। আর এই যেটা সূর্যমুখী ফুলের বিচি, এটা কি কবুতরে খাওয়ানো যায়? এটা কত? হ্যাঁ, এটা কত টাকা কেজি? এটা নব্বই টাকা কেজি। আর এই যে এখানে দেখা যাচ্ছে এটার মধ্যে মিক্স ডাউল, এটা কত টাকা কেজি? এটা কবুতর পাখি দুইটাই খাওয়া দেন। আর এটা রেজা সত্তর টাকা কেজি। আর এই পাশে আছে এটার মধ্যে কি? ফিট। এটা কি মুরগির ফিট? মুরগির বাচ্চার ফিট। ও এটা কি কবুতরের খাওয়ানো যায় না? এটা মুরগির বাচ্চার জন্য। আর ওই যে ওই দিকে আছে ওইটা হলো ভুট্টা। হ্যাঁ ভুট্টা ষাট টাকা কেজি। ওই যে ওইটা হলো মটর। মটর আবদা দেখান, আবদা দেখান। হ্যাঁ হ্যাঁ, ওইটা মটর কত টাকা কেজি? বাজরা, এটা কত টাকা কেজি? আর ওই জয়টা, ওই জয়টা হাত দিছে ওটা ছোট। আর ওই জয়টা পঁয়ত্রিশ টাকা কেজি না? যাই কি, এই যে ওই যে মাঝখানে আরেকটা দেখানো, ওটা ওইটা হলো পঁয়ত্রিশ টাকা কেজি। ওটা গম দিয়ে মিক্সার নাকি? যাই কি, এখানে আপনারা দেখতে পেলেন যে কয়েক ধরনের কোয়ালিটির এখানে খাবার আছে। আর এই যে পাশে পাত্র আছে, ওগুলা কি মুরগির পাত্র নাকি? দেখতে পারছেন। আর এই পাশে দেখা যাচ্ছে খাবার মিক্সার করা হচ্ছে। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন খাবার মিক্সার করা হচ্ছে। ভাই আসসালামু আলাইকুম। খাবারের মধ্যে কি কি মিক্সার করতেছেন এখানে? কি কি দিয়ে? ভুট্টা ভাঙ্গা ডাউল। এমনি কি মেডিসিন দেন? এখানে কি কোনো মেডিসিন দেন? এমনি কোনো শুধু ভুট্টা ভাঙ্গা ডাউল, অন্য কোনো মেডিসিন নাই না? না, ঠান্ডা লাগে বা ভিটামিন, তারপরে হলো আপনার হইলো ক্যালসিয়ামের, এগুলো কোনো ভিটামিন দেন না? ও আলাদা বিক্রি করা হয়। দেখতে পাচ্ছেন এখানে খাবার বানানো হচ্ছে মিক্সার করে। ভাই নিজের হাতে এই মিক্সার করে খাবারগুলো তৈরি করে, বেশ ভালো লাগলো। আর এখানে আপনার আরও দেখতে পাচ্ছেন যে এ প্যাকেটে কি এগুলা? পাখি গিরিট। এগুলা প্যাকেট কত বিক্রি করেন? বিশ টাকা। এখানে কিছু কবুতর কিনে আনছে কাকা। আর এই যে এই পাশে আছে কবুতর, দেখতে পাচ্ছেন বাইরের দোকান। এটা এই দোকানে আপনারা চাইলে কবুতর কিনতে পারবেন। এটা কি সবসময় দোকান খোলা থাকে? প্রত্যেক দিন। এটা কি? এটা কবুতরটা কি খাঁচা উঁচা করেন দেখি? এটা গিয়া চললি। এটা কি জোড়া কনফার্ম? এটা কি ডিম বাচ্চা কয়বার দিছে? দুই তিনবার দিছে। এটা কত দাম চাইতেছেন? কত? আষ্টশো। দাম দরের সুযোগ সুবিধা আছে না? এর দিকে দেখা যাচ্ছে সব বিক্রি করে ফেলাইছে, কারণ আজকে হাটের বার, আজকে হলো হাট বার, বাইরে সব বিক্রি করে ফেলাইছে। এখন দেখা যাচ্ছে এটা এটা কি? এটা এটা উঁচা করেন খাতা। এটা হলো সিরাজি কবুতর। এটা কি জোড়া? এটা তো ওই যে আবার লক্ষা দেওয়া যায়। এটা হ্যাঁ, এলে পিস কেমন বিক্রি করতেছেন? দুইটাই একই দাম?
এটা কি নট নামা দি সিধা দিটা নর এটা মারি মারবি না আর উপরে দেখা যাচ্ছে গিরেবাস আর ওই যে ওখানে দেখাচ্ছে গোল্লা গোল্লা কেমন দাম গোল্লা জোড়া 600 600 না আর ওই যে গুগুরের ওটা গুগুর এটা 400 টাকা জোড়া 400 টাকা জোড়া এটা কি গুগুর এটা অস্ট্রেলিয়া এটা দেশি ওইটা অস্ট্রেলিয়া আর ওইটা হলো দেশি আর এই পাশে দেখা যাচ্ছে কিছু কবুতর এই যে গিরেবাস গিরেবাস এটা কি জোড়া কনফার্ম জোড়া এটা দাম কেমন জোড়া 600 600 না এই যে এটা কি এটা বোম্বাই নট এটা বোম্বাই নট এটা সিঙ্গেল কে মাঝে বিক্রি করা হয়েছে না আর ওই যে উপরে দেখা যাচ্ছে এটা ওটা কি গুগুর না আর এই যে পাখিগুলা কেমন দাম এই যে ওই টিয়া পাখি দেখা যায় একটা ওটা কেমন দাম চাইতেছেন টিয়া পাখিটা 1500 1500 টাকা দাম দরের সুযোগ সুবিধা আছে না আর এই যেগুলা এটা জোড়া 600 জোড়া 600 টাকা আর এই যে এটা কি গিরেবাস 1000 স্প্রিং বলা এটা কি ডিম্বাস গ্যারান্টি আর জোড়া কনফার্ম না दाम दर सूझ सुविधा किस कम आसु कम आज কেউ যদি খরগোশ কিনতে চান তাহলে আপনারা এখানে আইসা খরগোশ কিনতে পারবেন হ্যাঁ অবশ্যই আপনার নাম্বারটা দিয়ে দিব সমস্যা নাই এখানে আরো দেখাচ্ছে কিছু পাত্রের দাম বলেন তো খাসার দাম বলেন তো ভাই খাসাগুলা বিশেষ অনেকে খাসার কথা বলে বুঝছেন এখন আমি আপনাদেরকে খাসার দাম দর সম্পর্কে কোনটা 24 24 24 24 2200 টাকা আপনারা দেখতে পাচ্ছেন এই দোকানে কিন্তু কবুতরের খাসা পাওয়া যায় এখানে 24 24 4 তালা 24 24 4 তালা এটার দাম কত 2200 টাকা আপনারা দেখেন নেন 24 24 4 তালা এই যে পাখির খাসা আছে হ্যাঁ এটা বাইকা 15 এটা কয় তালা 4 তালা 4 খুব 2800 টাকা এটার দাম 2800 টাকা 4 খুব পাখির খাসা পাখির খাসা আর এত তো খাসা এখানে 150 টাকা পর্যন্ত 150 টাকা পর্যন্ত আছে 300 250 ওই যে ওই দিকে এখানে আপনি একটা 350 350 আর এই যে পানি ওগুলা কি মুরগির ওগুলা মুরগির জন্য তাই না কবুতরের এই যে এই খাসা এগুলা কত এই যেগুলা 30 টাকা পিস আর এইটা কি কবুতরের জন্য না এগুলা কত টাকা 20 টাকা পিস 20 টাকা আর এই যেটা কবুতরের জন্য এটা কি কি এটা কি করে পানির পানির জন্য এটাও 20 টাকা পিস আপনারা দেখতে পাচ্ছেন এগুলা কত করে বিক্রি করে আপনি 3 টাকা জোড়া 3 টাকা জোড়া যাই এখানে অনেক কিছু আপনারা পাবেন এই যে দোকানদার দোকানদারের ছেলে দোকানদারের ছেলে যাই হোক নাম্বারটা আমি এখন নেব আপনারা অবশ্যই এই জায়গা থেকে যদি আপনারা কিনতে চান এখানে আপনারা মোটামুটি কবুতরের সব কিছু পাবেন এটা হলো গোয়ালবাড়ি হাট সাভার আশুলিয়া এখন আমরা নাম্বারটা নেব নাম্বারটা বলবো আপনি একটু পরিষ্কার ভাষায় নাম্বারটা বলেন 0193 0195 165 168 प्राय सब धरण कबूतर खाबार पाखी खासा पात्र एवं कि अन्य आरो जिनिस आपनारा जदि चान भाई दीते पारबे समस्या नहीं এই দোকানটা হলো গোয়ালবাড়ি সাভার আশুলিয়া থানা অবশ্যই আপনারা এখানে আসতে পারবেন আর এই হাটটি প্রতি শুক্রবার সকাল 8টা হতে দুপুর 12টা পর্যন্ত বসে ধন্যবাদ এই যে আপনারা দেখতে পাচ্ছেন খাবার তৈরি করা শেষ এখন বস্তায় ভরা হয়েছে ভাই নিজ হাতে তৈরি করে কোনো ভেজাল নেই রোগমুক্ত খাবার নির্ভয়ে আপনারা কবুতরকে খাওয়াতে পারবেন